কী সর্বনাশ, কী সর্বনাশ! নিজেকে দেখে তো নিজের থেকে চোখই ফেরাতে পারছি না। এক লাফে 20 বছর বয়স কমে গেল আমার। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি দিন। আরে মনি, ওদিকে কি সবাই তৈরি হয়ে গেছে নাকি রে? যারাকে দেখেছিস ও কি চলে গেছে? কি বিয়াদব মেয়ে রে বাবা, কি বিয়াদব মেয়ে! হ্যাঁ, আমাকে একবার বলে পর্যন্ত গেল না। আমি বিয়েতে যাচ্ছি, আমি আর কাউকে অনুরোধ করতে পারবো না। আমার কথার মূল্য যদি কার কাছে থাকে তাহলে সেও বিয়েতে আসবে। তাই মনি, কি রে ধ্যান করছিস নাকি? বলতো আমাকে কেমন লাগছে? শাড়িটা সুন্দর। কি সর্বনাশ! আরে আমাকে শাড়ির কথা জিজ্ঞেস করলাম নাকি? শাড়িটা পরার পর আমাকে কেমন লাগছে সেটা বল। দেখো তো পুরো সুবরি করার মতো লাগতেছে, এটা করলে তো আবার অনেক সমস্যা। কি রে মনি, চুপ হয়ে গেলি কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, দেখে চোখ ফেরাতে পারছিস না, তাই না? খুব সুন্দর লাগতেছে আপনার। শুধু সুন্দর? তোর মনে কি রসকস কিচ্ছু নেই নাকি রে? হ, তোর খুব সুন্দর লাগতেছে। আজ আপনার জোয়ান পড়ার দেখা উষ্টা খাইব। এটা একটু বেশি বেশি বলে ফেললি। হে মনি শোন, আমি ঠিক করেছি, আজকের অনুষ্ঠানে নায়িকা রোজিনার কোনো গানের সাথে নাচবো। হ্যাঁ, ওর নাচ আমার এত ভালো লাগে, বিশেষ করে যে কোমর দুলিয়ে দুলিয়ে বকুলের মালা শুকাবে। আচ্ছা ঠিক আছে, নাচছেন আপনি, ভিডিও করবে তো, তখন দেখে নিস নাচটা। হ্যাঁ, এই মনি, ওই বাড়িতে নাকি পুরনো ঢাকা থেকে বাবুর্চি এনে কাচ্চি বিরিয়ানি রান্না করাবে। ও ভালোই তো, আমার তো শুনেই জিভে পানি চলে আসছে। আজকে আমি 2 প্লেট, না না 2 প্লেট না, 3 প্লেট বিরিয়ানি খাবো। সেজন্যই তো বাসাতে কিচ্ছু খেলাম না, পেটটা খালি রাখলাম। আচ্ছা তুই বল মনি, জীবনে খাওয়া ছাড়া আর কি আছে বলতো? মনি, তোর কি মন খারাপ? মাঝে মধ্যে মন খারাপ থাকা ভালো। মনি, এই মনি কোথায় গেলি? দাদি জান, খালাম্মা যদি আসে আমার কথা জিজ্ঞাসা কইবেন না যে আমি ঘরে আছি, ঠিক আছে? কি সর্বনাশ, কেন? এই লুকাবি কেন, কিছু সরিয়েছিস রুনার? না, সেসব কিছু না, আসলে আমি খালাম্মার চোখের সামনে পড়তে চাইতেছি না, পড়লেই খালাম্মা জামনের কথা জিজ্ঞাসা। আচ্ছা ঠিক আছে, চলো কি পাবো, ওই যে ওই যে আলমারির পিছনে যা। যা মনি। আরে মা, আপনি তৈরি হয়ে গেছেন? কখন? হ্যাঁ, তোমাদের তো সময় জ্ঞান বলতে কিচ্ছু থাকে না, যেতে যেতে দেখা যাবে ওই বাড়ির বিরিয়ানির সব আলোগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরাও তৈরি, এখনই বের হয়ে যাব। আচ্ছা মা, মনিকে দেখেছেন? মনিকে না, দেখিনি তো। মনি কোথায় গেল? ওকে তো সারা বাড়িতে খুঁজলাম, কোথাও ওকে পেলাম না। আচ্ছা রুনা, মনির কি রূপ বেড়ে গেছে নাকি যে ওকে দেখার জন্য দেরি করবে? না মা, সেটা না, মানে যাওয়ার আগে ওকে একটু বলে যেতাম। আমার মনে হয় মনি বিয়েতে চলেই গেছে। বিয়েতে? না তো, ও তো আমাকে বললো যে ও যাবে না। মনিকে তো তুমি চেনো না, ও মুখে এক মনে আরেক। আচ্ছা ঠিক আছে মা, আপনি চলে আসেন, গাড়ি অপেক্ষা করছে। আমার দাদু ভাই আয়ান কোথায়? আয়ান, যারা, ওরা সুজনের সাথে চলে গেছে, এখন শুধু আপনি, আমি আর সাদিক বাকি আছি। ও তাই বলো, ইস, সুজনের কপালটা কত ভালো না, একটা ছোট লোক ছেলে কত বড় লোকের মেয়েকে বিয়ে করতে পারছে। ওর কপালটা না আসলে সাদিকের বাবার মতো, সাদিকের বাবা যেমন কপাল গুনে আমাকে পেয়েছে। মা আমি গেলাম, আপনি আসেন। কত দেমাগ! হ্যাঁ, আমার এত সুন্দর কথাটা পাত্তাই দিল না সে,
হুট করে আঙ্গুল ফুলে কলা গাছ হলে যা হয় আর কি। খুব বার বেড়েছে তোমার রুনা, হ্যাঁ দেখবো দেখবো দেখবো, আমি জানি তো কার জন্য এত বার বেড়েছে। আজকে রাতে পরে দেমাক কোথায় থাকে দেখবো। কেন আজকে আবার কি হইব? না না কিছু না, ওই বলছিলাম ভাইয়ের বিয়ের পর বউ আসলে রুনাকে তার পাত্তাই দেবে না। তারটা সে বুঝবো, আপনি এখন তাড়াতাড়ি যান, গাড়ি সাইড়া দিলে কিন্তু বিরিয়ানি খাওয়া শেষ। ও হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, ঠিকই বলেছিস, চলে যাওয়াই ভালো এখন। হ্যাঁ ও ও শোন, বাড়িটা খুব ভালো করে পাহারা দিবি, বিশেষ করে আমার ঘরটা, হ্যাঁ কোনোরকম কুটুস কুটুস কুট কুটুস কুটুস কুট আওয়াজ পেলে সাথে সাথে আমাকে ফোন করে দিবি। না আমাকে কেন ফোন করবি, পুলিশকে ফোন করে দিবি। হ্যাঁ আসি।